রিজেন্ট হাসপাতালের সাথে চুক্তির বিষয়ে কিছুই জানতেন না তিনি, এমনটাই দাবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজেন্টের সাথে চুক্তির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য ঠিক নয় বলেও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুরোধে চুক্তিসই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও সাংবাদিকদের জানান জাহিদ মালিক। মঞ্চের এ বক্তব্যে রিজেন্টের সাথে চুক্তি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঠান্ডা লড়াই আরও স্পষ্ট হল। একটি মিটিং এ গিয়েছিলাম, যেখানে অন্যান্য মিনিস্ট্রির মিটিং ছিল, সচিবরা ছিল, অন্যান্য ব্যক্তিরা ছিল ওই দিন। তো আমরা ওখানে ডিজির অনুরোধ যে আপনারা একটু থাকেন, স্বাক্ষর হবে। কি স্বাক্ষর হবে? রিজেন্টের সাথে স্বাক্ষর হবে লাঞ্চের পর আর কি, লাঞ্চের পর। তো আমরা সেইখানে ছিলাম, আমরাও খুশি ছিলাম যে একটা নতুন হাসপাতাল আসলো, করোনা চিকিৎসা দিবে।